বিভিন্ন ভাবে কটাক্ষ করতেছেন নবীজিকে নিয়ে, নবীজির পুত পবিত্র চরিত্র নিয়ে যারা কথা বলতে, তোমরা শুনে রাখো, আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কেউ দেয় নাই, আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমার নবীজির, আমার নবীজি, আমার মায়ের নবী, আমার প্রেমের নবী, আমার দয়াল নবী, বিশ্ব নবী নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা কটাক্ষ করছো, আমার নবীজিকে যারা গালি দিচ্ছ, আমার নবীজির মান সম্মান নিয়ে যারা কথা বলছো, মনে রাখো, আজ হোক কাল হোক তোমাদের সাম্রাজ্য ওই জালিম সম্রাটের মতো টুকরা টুকরা হয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না যেই ভারত, যেই ভারতের, যেই ইন্ডিয়াতে আমার নবীজিকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে, আমার নবীজিকে অপমান করা হচ্ছে, সেখানে সেভেন সিস্টার তৈরি হয়ে গেছে। আজ হোক আর কাল হোক, আজকে এই অক্টোবর মাসের 3 তারিখে বলে যাই পিকিএম বাসী, শোনো প্রিয় কলিজার টুকরা কাপ্তাইয়ের অধিবাসীরা, শোনো, আজ হোক কাল হোক আমার নবীদের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশের, বাংলাদেশের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া ধৈর্যকে, জালিমকে অন্যায়ভাবে সাপোর্ট করে এই দেশের আলেম ওলামাকে যারা হত্যা করেছ, আজ হোক কাল হোক ওই দিল্লিবাসী শুনো, ওই ভারতবাসী শুনো, সময়ের ব্যবধানে 7 সিস্টারের মাধ্যমে তোমরা টুকরা টুকরা হয়ে যাবা।